আমেরিকার কি সমস্যা? দেশে যে সমস্যা বর্তমান আমরা ফেস করছি, বিশেষ করে ব্যাংকের সাথে, কাস্টমসের বিভিন্ন পয়েন্টে, এই সমস্যা ফেস করতে করতে আমেরিকার সমস্যা কি আসবে? ওই সমস্যা আমরা প্রোভাইড আমেরিকান সমস্যা ভুলে গেছি। হ্যাঁ, তো সুতরাং এটা নিয়ে আমরা ভাবি না। আমি এখন পর্যন্ত কোন জায়গায় কোনো মেকানিজম দেখি নাই, হ্যাঁ, যেরকম আছে। এবং শুধু এই জিনিসটা কোন সুপারিশও যদি উনি করে থাকেন, আমি মনে করি উনি ভালো করেছেন। একটা ব্যাড মেসেজ, স্পষ্ট কথা। আমাদের অবস্থা, আমরা বলবো যে এই মুহূর্তে আমরা মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ মিলে অনেকগুলো সংশোধনী, মোর দেন 40 আমরা সংশোধনীর বিষয়ে ঐক্যমত পোষণ করেছি। সেটার অনেকেই এই অনেক সংশোধনী এই বিলে আসেনি। আর পাশাপাশি আপনি বলেছেন যে আবার যেহেতু বিবেচনার সুযোগ আসছে, সেক্ষেত্রে আপনাদের কি চাওয়া? আমি বলবো প্রথমে হচ্ছে আমরা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ চাই, কোনো কাগজপত্রের ঝাল ঝামেলা যেতে চাই না। আমি একটা কারখানা চাকরি করি হাতেম ভাই, আমার সেই কারখানার নাম ম্যাক্স, সেটার একটা পরিচয় পত্র আছে, একটা ফর্ম ফিল আপ করবো এবং আমার যে রিকোয়ারমেন্টস আছে, যে কতজন মিলে ফর্ম করবো সেটা আমি জমা দিব, রেজিস্ট্রেশন দিতে হবে, এই জায়গাতে আসতে হবে ট্রেড ইউনিয়নের। দুই নম্বর হচ্ছে আমাদের ম্যাটারনিটির ক্ষেত্রে তারা 8 দিন বৃদ্ধি করেছেন, আমরা কংগ্রেচুলেট করি। কিন্তু তারপর আমি বলবো রাষ্ট্রীয় সংবিধানের সাথে সাংঘর্ষিক রেখে সরকারি সেক্টরের মায়েরা যদি 6 মাস ভোগ করে, এটা ওনাদের জন্য কেন করা হলো রাষ্ট্রীয়ভাবে? এটার কেন বিরোধিতা মালিকরা করলেন না? সরকারি মায়েদের যেহেতু 6 মাস করে দিয়েছেন, বেসরকারি শিল্পের মায়েরা যদি না পান, এটা রাষ্ট্র কর্তৃক সরকার কর্তৃক একটা বৈষম্য তৈরি করলেন। এটার আমরা একটা সংশোধনী চাই, এটার একটা আমরা মানে বলবো যে এটাকে বিবেচনা নেওয়া। তারপরে দেখেন 332 এখানে আপনার জোর হয় নাকি? যেহেতু 16 ডেজ অ্যাক্টিভিজম গতকাল শেষ হলো বাংলাদেশ সহ সবাই, কিন্তু জোর হয়রানি এবং সংগ্রামের ব্যাপারে ছোট্ট 332 এর একটা চ্যাপ্টার দিয়ে এটা আমার মনে হয় কর্মস্থলকে নিরাপদ করা যাবে না। এটা আরো ওয়াইডার আপনার অনুচ্ছেদ যুক্ত করতে হবে যে কোনটা কোনটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়ে। যে এই যে আপনার ট্রান্সফার শ্রমিক, মানে একটা কারখানা বিভিন্ন কারণে শেয়ার বিল্ডিং থেকে বায়ারদের কারণে হোক, অ্যাকর্ডের কারণে হোক, বর্তমান আরএসসির কারণে হোক, এই যে এটি থাকে 10 দিনের বেশি হলেই কোম্পানি তাকে পরপর 3টা চিঠি দিবেন, চিঠি দেওয়ার মধ্য দিয়ে তার ইস্তফা হয়েছে বলে গণ্য করা হবে, আমরা এ পর্যন্ত যেতে রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু এটার কারণে 2 মাসের মজুরি আপনি কেটে রাখবেন, এটা কোনোভাবেই মানবিক না। আমেরিকা কি সমস্যা? দেশে যে সমস্যা বর্তমান আমরা ফেস করছি, বিশেষ করে ব্যাংকের সাথে, কাস্টমসের বিভিন্ন পয়েন্টে, এই সমস্যা ফেস করতে করতে আমেরিকার সমস্যা কি আসবে? ওই সমস্যা আমরা আমেরিকার সমস্যা দিয়ে কি সমস্যা? একটা বেশি সমস্যা আমরা এখানে ফেস করতেছি।